আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বেলে শরবত। আশা করি আজকের এই শরবতের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। গরমের মধ্যে বেলে শরবত খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো, আর যদি একদম পারফেক্টভাবে শরবতটা বানিয়ে খাওয়া হয় ছোটো থেকে বড় পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো চলুন শরবতটা বানিয়ে ফেলা যাক। প্রথমে নিয়ে নিয়েছি শরবত বানাতে যা যা লাগবে। চিনি লাগবে, লেবুর পাতা নিয়েছি, তোকমাদানা ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, আর আমি এখানে নিয়েছি অ্যালোভেরা। নিয়ে নিয়েছি একটা বেল, বেলটা আমি ফাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন আমি যতটুকু পরিমাণ শরবত বানাবো সেই পরিমাণ বেল উঠিয়ে নিব। আপনারা যতটুকু পরিমাণ শরবত বানাবেন সেই পরিমাণ বুঝে বেলটা নিয়ে নেবেন। আর বেলে শরবতটা খুব বেশি ঘন করতে যাবেন না, বেশি ঘন করলে কিন্তু খেতে ভালো লাগে না। আমার কাছে একটু পাতলা শরবত খেতেই বেশি ভালো লাগে, অনেকে আবার ঘনও পছন্দ করে, যে যেরকম পছন্দ করে তাদের পছন্দ মতো শরবতটা বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 3টা লেবুর পাতা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একবারের জন্য হলো লেবুর পাতা দিয়ে শরবতটা বানাতে, তাহলে বুঝতে পারবেন ফ্লেভারটা কত ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু লেবু দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার না। লেবুর পাতা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন, আপনারা যেরকম চিনি খেতে চান সেই পরিমাণটা বুঝে চিনিটা দিয়ে নেবেন। এখন আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব পানি। এখানে আমি হালকা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, পানিটাও আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মিশিয়ে নেবেন লেবুর পাতা থেকে কিন্তু ফ্লেভারটা কিন্তু ততটাই ভালো আসবে। আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি। আপনারা শরবতটা যেরকম পাতলা করবেন সেই পরিমাণ বুঝে পানিটা দিয়ে নেবেন। এখন আমি লেবুর পাতা আর বেলের যে আঁশগুলো আছে ওইগুলো আমি হাত দিয়ে চিপে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন। হয়ে গেছে, এখন আমি একটা জগে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আরও 1.5 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা একটু আমার কাছে কম লাগছিলো, এই জন্য একটু চিনি দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ তোকমা দানা, আর দিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা অ্যালোভেরা। চেষ্টা করবেন অ্যালোভেরা আর তোকমাদানা দেওয়ার জন্য, তাহলে বেলে শরবতের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম লাগবে, খুবই ভালো লাগে খেতে। চেষ্টা করবেন এভাবে একবার হলো বানিয়ে খাওয়ার জন্য। আশা করি এই বেলে শরবতটা খেতে খুবই ভালো লাগবে। খুব সহজে তৈরি করে দেখালাম বেলে শরবত, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।